যা নতুন বাড়ি বানাচ্ছেন, একটা বিষয় লক্ষ্য করবেন তো, আপনার বাড়িতে যে মিস্ত্রি বা কন্ট্রাক্ট কাজ আপনি দিয়েছেন, সে কি 100% সঠিকভাবে কাজ করছে? যারা কলাম ঢালাই করছে বা সাদাইং করছে, তখন কোন বিষয়গুলি আপনার লক্ষ্য রাখা উচিত? একটা ভালো কাজ মানে এমন না যে আপনার বাইরের দিকটা কেমন সুন্দর মসৃণ, সারফেসটা ঢালাই করার পর বেরোলো, সেটা ঢালাই করার পরে আপনার সারফেসটা কতখানি স্ট্রেংথ প্রাপ্ত হয়েছে সেটা আপনি কীভাবে বুঝবেন, বা কোন কাজটা আপনার করা উচিত সেটার দিকে আপনি লক্ষ্য রাখতে হবে। শুধু ফিনিশিংয়ে কিন্তু যাবেন না আপনারা, আমি বারে বারে একটা কথাই বলে থাকি যে বাড়ি ফিনিশিং দেখে আপনারা কন্ট্রাক্টর বা মিস্ত্রি ফিক্স করবেন না। বাড়ির ফিনিশিংটা যে কোনো একটা রাজমিস্ত্রি দিয়ে দিতে পারে, কিন্তু কনস্ট্রাকশানে যদি গাফিলতি থেকে যায় তাহলে কিন্তু সেই কনস্ট্রাকশান মজবুত হবে না। তো তার জন্য আপনার কনস্ট্রাকশানের মধ্যে যে সমস্ত প্রবলেমসগুলো বা যে সমস্ত ফল্টগুলো মিস্ত্রিরা করে থাকে সেগুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর তার মধ্যে সবথেকে প্রধান হচ্ছে আপনার পিলার বা কলাম। কলামের মধ্যে বেশ কিছু ভুল হয়ে থাকে বা বেশ কিছু কাজ মিস্ত্রি বা কন্ট্রাক্টর অজান্তেই করে থাকে, যেগুলোর কারণে আপনাকে কিন্তু ভোগান্তির শিকার হতে হবে। তো এইরকম ভুল যদি আপনার না হয় তাহলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আচ্ছা বলেন তো, আপনার বাড়ির জন্য যখন কলাম ঢালাই করা হচ্ছিল তখন কলামের শাটারিংটা কত ফিট হাইট পর্যন্ত করা হয়েছে? সাধারণত কলামের শাটারিং আমরা কাঠে তক্তা দিয়ে বা প্লাইবোর্ড দিয়ে করে থাকি বা মিস্ত্রিরা করে থাকে, কিন্তু বর্তমান সময়ে অনেক কন্ট্রাক্টর বা মিস্ত্রি নিজেদের পয়সা বাঁচানোর জন্য আর একটা শাটারিংকে লং টাইম ইউজ করার জন্য সেই শাটারিংটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এমএস সিট দিয়ে বানিয়ে থাকছে। এমএস সিট দিয়ে অর্থাৎ লোহা দিয়ে সেই শাটারিংটা বানানোর ফলে সেই শাটারিংকে দীর্ঘদিন অনেক বাড়িতে সে ইউজ করতে পারবে। ওয়ান টাইম খরচা হয়ে যায়, কিন্তু যদি সম্পূর্ণ হিসেব মিলানো যায় তাহলে কিন্তু কন্ট্রাক্টরের বা মিস্ত্রির অনেকটাই প্রফিট হয় যদি সে লোহা শাটারিং ইউজ করে। এবার তো লোহা শাটারিং যদি ইউজ করে তাহলে মিস্ত্রি ভালো কাজ করছে, এটা ক্ষতিটা কোথায় আছে? প্লাইবোর্ডের শাটারিং বা লোহা শাটারিং এই দুটো ক্ষেত্রে কিন্তু এই সেম প্রবলেমটা হতে পারে, কিন্তু লোহা শাটারিংয়ের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি হয়। যদি কাঠের তক্তা শাটারিং হয় তাহলে কিন্তু এই সমস্যাটা সাধারণত আসে না, যেটা আমি বলবো প্রথম প্রবলেম। তো প্রথম প্রবলেম হচ্ছে শাটারিংয়ের হাইট। কলামের হাইট যদি আমাদের 9 ফিট বা 9.5 ফিট হয়, এবার 9 ফিট কেন হয়, আমাদের ছাদের টপ লেভেল যদি 11 ফিট হয়ে থাকে তাহলে ওখানে আমাদের 5 ইঞ্চির আপনার হবে ছাদের হাইট বা ছাদের থিকনেস, আর মিনিমাম 10 ইঞ্চি হবে আপনার বিমের হাইট, অর্থাৎ আপনার গিয়ে 13 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমরা 9.5 ফিটের মতো কলমে হাইট করি। যেক্ষেত্রে বিমের হাইট 12 ইঞ্চি হয় সেক্ষেত্রে আমরা 9.5 ফিট কলমে হাইট করে থাকি। এবার মিস্ত্রিরা কী করে, এই যে 9.5 ফিট বা 9.5 ফিট শাটারিং ওরা আগে থেকেই বানিয়ে রাখে যাতে মিস্ত্রি একবারে সে শাটারিংটা করতে পারে। আর তাতে কী হয়, একবারে একটা কলাম ঢালাই হয়ে গেলে মিস্ত্রি কিন্তু অনেকটাই মজুরি বেঁচে যায়। এই জায়গায় যখন কাঠের তক্তা দিয়ে শাটারিং করতে লাগে তখন কাঠের তক্তা দিয়ে কিন্তু 9 ফিটের বা 9.5 ফিটের হাইটে শাটারিং করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কী করতে হয়, দুটো স্টেপে শাটারিং করা হয়, 6 ফিট এবং 4 ফিট বা 3.5 ফিট। এর ফলে থেকে যেটা সুবিধা হতো সেটা হচ্ছে আপনার কলামকে দুটো ডিফারেন্ট টাইমে ঢালাই করা হতো, দুটো লেভেলে ঢালাই করার ফলে যখন দুইবার ঢালাই করা হচ্ছে তো কলামের মধ্যে কম্প্যাকশনটা ভালো মতো করা হতো। এবার যখন একটা মাত্র শাটারিং ডাইরেক্টলি 9.5 ফিট আপনার কলাম ঢালাই করা হবে তখন যে সমস্যাটা হবে, 9.5 ফিটকে কিন্তু কম্প্যাকশন করা সম্ভব হবে না। এবার কন্ট্রাক্টর বা মিস্ত্রি আপনাকে অজুহাত দেখাবে যে বড় বড় বিল্ডিংগুলো যেগুলো 10 তলা 20 তলা বানানো হচ্ছে সেগুলোতে তো তারা
ডাইরেক্ট এক শাটারিংয়েই সমস্ত কলামকে ঢালাই করেছে, তো সে সমস্ত হেভি বিল্ডিংগুলোতে কোনো ইফেক্ট আসেনি। তো আপনি যখন এক দুতলা একটা বিল্ডিং বানাচ্ছেন, আপনার বিল্ডিংয়ে কোনো সমস্যা কেন হবে? তো বলে রাখি, যখন একটা 15-20 তলা বাড়ি হাইরাইজ স্ট্রাকচার করা হচ্ছে, তখন সেখানে যে কলামগুলো ইউজ করা হচ্ছে সে কলামগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজ, মানে এক একটা কলামের সাইজ মিনিমাম আপনার 2.5 ফিট থেকে 3 ফিট হয়ে থাকে। তাহলে স্বাভাবিকভাবে ওই কলামের মধ্যে আমরা সহজে কিন্তু কম্প্যাকশন করতে পারি ভাইব্রেটার নজল ঢুকিয়ে। কিন্তু আপনি আপনার বাড়ি বানানোর জন্য যে কলামগুলো ইউজ করছেন, সে কলামগুলোর সাইজ হচ্ছে মাত্র 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, বা খুব বেশি হয়ে 14-15 ইঞ্চি। তো সেই কলামের মধ্যে কিন্তু সেই ভাইব্রেটার নজলকে ভালো মতো ঢুকিয়ে কম্প্যাকশন করা সম্ভব হয় না। তাছাড়া যখন একটা হাইরাইজ বিল্ডিংয়ে কাজ করানো হয়, তখন শাটারিংয়ের মধ্যে একটা বিশেষ প্রকারের ভাইব্রেটার লাগানো হয়, যেটাকে বলা হয় প্লেট ভাইব্রেটার। এই প্লেট ভাইব্রেটারটি আপনার শাটারিংয়ের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে এবং কম্পনের ফলে সে শাটারিংটার মধ্যে যে থাকা আপনার কংক্রিটের মশলাগুলো সেগুলো সেটেল হয়ে পড়ে। অথচ আপনি যখন আপনার বাড়িতে কাজ করাচ্ছেন, তখন কিন্তু সে সমস্ত প্রক্রিয়াগুলো মিস্ত্রি অবলম্বন করতে পারবে না বা করবেই না। তো আপনার যখন কংক্রিটগুলো ঠিকমতো কম্প্যাকশন হলো না, তখন একটা জিনিস আপনি বাইরে থেকে দেখতে পারবেন না, কিন্তু হতে পারে আপনার শাটারিংয়ের সাইডগুলোতে কংক্রিট জমে গিয়ে আউটার সার্ফিসটাকে খুব ভালো একটা মসৃণ রূপ দিয়েছে, কিন্তু ভিতরে যে লোহার গায়ের মধ্যে কংক্রিটগুলো ভালো মতো আপনার কম্প্যাকশন হয়নি, সেখানে ফাঁকা থেকে গেছে, হানিকম থেকে গেছে, সেটা আপনি খালি চোখে হয়তো দেখতে পাবেন না। বা অনেক সময় হতে পারে যে আপনার যে শাটারিংয়ের তলদেশে সেখানে ভালো মতো কংক্রিটগুলো গিয়ে পৌঁছায় না, এক্ষেত্রে কিন্তু কলামটা পুরোপুরি আপনার মানে একবারে নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তীকালে শাটারিং খুললে আপনি দেখবেন বিশাল হানিকম দেখা দিয়েছে, মিস্ত্রি সেখানে লুজ মশলা দিয়ে চেপে চুপে আপনার কলামটাকে ঠিক করার চেষ্টা করে দিলেও সেইটা কলাম কিন্তু প্রকৃতপক্ষে 100% স্ট্রেংথ নেওয়ার যোগ্য হয় না। তো অনেক মিস্ত্রি এই সমস্ত কাজ করে থাকে, ওরা শর্টকাট করার জন্য শাটারিংটা একবারে মেরে দেয়, কিন্তু আপনি জেনে দেখবেন তো সে শাটারিংটাকে ওরা কম্প্যাকশন করার জন্য কী ফর্মুলা ব্যবহার করছে। যতই বলে থাকুক, একটা বাড়ি বানাতে গেলে আপনার 15-20টা কলাম করতে গেলে তার মধ্যে 1-2টা কলাম কিন্তু আপনার খারাপ হবে, এটা এখন 100% আপনি দেখে রাখুন। মানে খারাপ বলতে বাইরে থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কম্প্যাকশন হয়নি, হনিকম এসছে, আর বাকিগুলোতে কোথায় আপনার ভিতরে ফাঁকা থেকে গেছে আপনি কিন্তু বুঝতে পারবেন না। অথচ আপনার কলামগুলো খারাপ করে ফেললো, আপনি তাতে আপনি কিছু বলার মতো আপনার থাকবে না। আচ্ছা, এই একটা প্রবলেম। সেকেন্ডলি, শাটারিং যখন হবে তখন আপনাকে লিন্ডলের জন্য লোহা আগে থেকে ঢুকিয়ে দিতে হবে কলামের মধ্যে। তো শাটারিংয়ের যখন আপনার মিস্ত্রি শাটারিংগুলোকে MS প্লেটে তৈরি করবে, তখন সে কখনো চাইবে না সে শাটারিংগুলোকে ফুটো করে লিন্ডলের লোহা ঢুকাতে। তার জন্য কী করবে, লিন্ডলের লোহাগুলোকে সোজাসুজি করে আপনার কলামের মতো দাঁড় করে দিবে, আর সেক্ষেত্রে আপনার কলামের মধ্যে কিন্তু ভালো একটা ডিফ্লেকশন দেখা দিবে, অর্থাৎ কলামগুলো ঠিক মতো সোজা হয়ে ঢালাই হবে না। তার মধ্যে লিন্টেলের রড ঢুকে থাকার জন্য কলামগুলো কিন্তু আপনার স্ট্রেটলি ঢালাই হলো না, আর তার ফলে সেখান থেকে স্ল্যারিটা বেরিয়ে পড়বে, আর এই কারণে আপনার কলামের মধ্যে দেখা দেবে হানিকম। এবার যখন এই সমস্ত প্রবলেমগুলো আসে, সেগুলো আপনার চোখে হয়তো ধরা দিবে না। কেন দিবে না? কারণ শাটারিং খোলার সময় হানিকম যে আসবে, মিস্ত্রি বা কন্ট্রাক্টর এটা আগে থেকেই জানে। তো যখন আপনার শাটারিং খুলবে, সেই সময় অলরেডি তারা বালু মশলা বানিয়ে রেডি রাখে তার লেয়ার মিস্ত্রিকে দিয়ে, যাতে শাটারিং খোলার সঙ্গে সঙ্গে একজন লেয়ার মিস্ত্রি সেই হানিকমগুলোকে বালু মশলা দিয়ে বন্ধ করে দিতে পারে। কারণ যদি এরকম হানিকম দেখা দেয়, তাহলে তো অবশ্যই আপনি তার উপর চলে বসবেন, আর এই কারণে আগে থেকেই যদি সেগুলোকে লুকিয়ে ফেলা হয়, তাহলে আপনার আর বলার কিছুই নেই। তা লক্ষ্য রাখতে হবে যাতে এরকম ভুল না হয়, মিস্ত্রি যাতে কোনো মতে আপনার শাটারিং 9 ফিট 9.5 ফিট, মানে আপনার ফুল হাইট, কলামের ফুল হাইট শাটারিং একবারে না করে। দ্বিতীয়ত, যদি প্লাইবোর্ড দিয়ে শাটারিং করলো,
বা এমএস প্লেট দিয়ে সাল্ডারিং করলো, লিনটেল করার জন্য যে লোহাগুলোকে ঢুকাতে হবে লোহা যাতে একবারে আপনার কলামের মধ্যে ভালোমতো প্রবেশ করানো থাকে, এমন না হয় যে পরে কলাম কেটে আপনাকে লিনটেলের লোহা ঢোকাতে হচ্ছে, এতে কিন্তু কলাম একটু হলেও দুর্বল হয়ে পড়বে। আর সেকেন্ড থিং, যখন আপনার কলাম ঢালাই করবে তখন অবশ্যই ভালোমতো সেটাকে কম্প্যাকশন করাতে হবে, দরকার পড়লে কলামকে দুটি জায়গায় তিনটে ভাগে ভাগ করে দিয়ে তিনবার ঢালাই করান, কিন্তু কলামের কম্প্যাকশন যাতে ভালোমতো হয়। সাল্ডারিং যখন খোলা হবে তখন আপনি সঙ্গে থাকুন, যাতে আপনি দেখতে পাবেন যে কোন কলামটা আপনার ডিফেক্টিভ আছে বা প্রয়োজন যদি হয় সে কলামটাকে ভেঙে আবার থেকে কন্ট্রাক্টরকে দিয়ে বানিয়ে নিন। কিন্তু যদি দেখেন যে কলামের নিচের তলায় আপনার কংক্রিটের মশলা এসে পৌঁছায়নি, অথচ সেই জায়গাটাকে আপনার কন্ট্রাক্টর বা মিস্ত্রি বালু মশলা ভালোমতো বানিয়ে সেখানে গুঁজে দিয়ে বলবে যে না এখন এই কলাম আপনার রেডি আপনার বাড়ির লোড নেওয়ার জন্য, তাহলে সেই ভুল কিন্তু একবারে করবেন না। কারণ যদি আপনি সেই সমস্ত বিষয়গুলো কম্প্রোমাইজ করেন তাহলে আপনি আপনার নিজের ভাগ্যের সঙ্গে বা নিজের বাড়ির ভবিষ্যতের সঙ্গে কম্প্রোমাইজ করছেন। আর আশা করব এরকম আপনি চাইবেন না যে স্বপ্নের বাড়িটা আপনার মাত্র কয়েক বছরের মধ্যে ফাটল আসতে শুরু করুক বা সেটেলমেন্টের কারণে সে বাড়িটা ফেটে যাক। আশা করব আজকে ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিল্ডিং প্ল্যানিং এর জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনকোয়ারি ফর্মটা ফিল আপ করুন আর আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। আপনার বেস্ট বাস্তু প্ল্যানের জন্য আপনি আমাদের সার্ভিসেস চার্জগুলো দেখতে পারেন, আমাদের খুব রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত সার্ভিসেস অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে। তো আজকে পর্যন্ত, আশা করব ভিডিওটা অনেক ভালো লেগেছে, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু কনস্ট্রাকশন রিলেটেড টপিকের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।